নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি পটলের একটা রেসিপি দেখাবো। এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা গরম ভাত রুটির সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে। যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভালো থাকুন, রেসিপিটা দেখে নিন। এখানে আমি পটল নিয়েছি, পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ছুলে নিয়েছি কিছুটা পটল, কিছুটা পটল চোখলা শুদ্ধ একটু রেখে দিয়েছি। একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি সর্ষে আর শুকনো লঙ্কাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, গোটা জিরাকেও ভিজিয়ে রেখেছিলাম, এটার পেস্ট তৈরি করে নেব। খুব সামান্য একটু নুন দিচ্ছি। মিহিন করে পেস্ট করে নিয়েছি। পটলগুলোর মধ্যে একটু চিড়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল, পটলগুলো হালকা করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কালো জিরে, যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিচ্ছি। হলুদের গুঁড়ো, টমেটো কুচি, মশলার বাটিতে একটু জল দিচ্ছি। মশলাগুলো হালকা করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে পটলটা দিয়েছি। হালকা করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে গরম জল দিচ্ছি। পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু ঢেকে রাখছি। কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। পটল নরম হয়ে গেছে, চিনি দিচ্ছি, ফ্লেমটা কমিয়ে আরো কিছু ঢেকে রাখছি। এটা আমার রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইভাবে করে দেখবেন ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে।